আসসালামু আলাইকুম বন্ধুরা, ফার্মাম রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে পানি ছাড়া ডিমের তেল ঝাল রান্না করে দেখিয়েছি। এই রান্নাতে খুবই আমি অল্প উপকরণ দিয়ে রান্নাটা করে দেখিয়েছি, আপনারা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগবে। একবার বাড়িতে অবশ্যই বানাবেন, খেয়ে আমায় কমেন্টে জানাবেন কিরকম হয়েছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, বেল আইকনটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশানটা পাওয়ার জন্য। এখানে আমি 16টা ডিম নিয়েছি, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি 500 পেঁয়াজ ভালো করে ধুয়ে পাতলা পাতলা এরকম সাইজ করে কেটে নিয়েছি আমি। এখানে আমি 4টে বড় বড় টমেটো এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে আমি 1 বাটি আদা রসুন বাটা নিয়েছি। বাকি মশলা আমি রান্না করতে করতে দেখিয়ে দেবো, আপনারা পুরো ভিডিওটাই দেখুন। দেখুন বন্ধুরা, ডিম সিদ্ধ করার জন্য কড়ার মধ্যে পানি নিয়ে নিয়েছি, গ্যাসটা অন করে নেবো। এক একে ডিমগুলো দিয়ে দেবো, ডিমগুলো সাবধানে দিতে হবে, ফেটে গেলে সিদ্ধ করার সময় সব বেরিয়ে যাবে। সব ডিমগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। এর মধ্যে 2 চামচ ভর্তি ভর্তি করে নুন দিয়ে দেবো। একটা পাতি লেবুর রস আমি নিচড়ে দিয়ে দেবো। ভালো করে ডিমটাকে সিদ্ধ করে নেবো। ভালো করে ডিমটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন বন্ধুরা ছালগুলো ফেটে গেছে ডিমের, জানবেন যে ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পানি ঝরিয়ে নামিয়ে নেবো, ডিমগুলো ঠান্ডা পানির মধ্যে দিয়ে দেবো। ডিমটা আমি ঠান্ডা পানিতে দিয়ে দিচ্ছি, একটা ডিম ছাড়িয়ে দেখিয়ে দেবো কীরকম সিদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর খোলাটা উঠে যাচ্ছে, যখন ডিমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখনই এরকম খোলা উঠবে। দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে ডিম, কিন্তু ওটনে খোলার সাথে ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে। আর একটা ডিম আমি ছাড়িয়ে দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা, লেবু দিলে খোলাটা ভালোভাবে ছাড়িয়ে যায়, ডিম তখন ওঠে না। লেবু দিয়ে আপনারা যখন ডিমটা সিদ্ধ করবেন একটা লেবু নিচেটে দিয়ে দেবেন, ভালোভাবে খোলাটা উঠে যাবে। ভালো করে ডিমটা আমি ছাড়িয়ে নেবো, এরকম করেই সব ডিমগুলো আমি ছাড়িয়ে নেবো। দেখুন বন্ধুরা সব ডিম ভালো করে ছাড়িয়ে নিয়েছে। দেখুন বন্ধুরা একটা সব কিন্তু ছাল উঠেনি। একটা ছুরি নিয়ে আমি ডিমগুলো হালকা করে কেটে নেবো, ডিমের ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। সব ডিমগুলোই আমি এরকম করে হালকা করে কেটে নেবো, বেশি কাটবো না, এরকম হালকা হালকা করে কেটে নেবো। দেখুন বন্ধুরা সব ডিমগুলো আমি হালকা হালকা করে এরকম করে কেটে নিয়েছি। ডিমটাকে প্রথমে আমি ম্যাগিনেট করে নেবো। 1 চামচ ভর্তি ভর্তি করে নুন দিয়ে দেবো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে আমি ডিমটাকে মেখে নেবো, হালকা হাতে মেখে নিতে হবে, নাহলে ডিমটা ভেঙে যাবে। ভালো করে মাখিয়ে নেবো আমি ডিমটা। দেখুন বন্ধুরা ভালো করে ডিমটা মেখে নিয়েছি আমি, একটা ঢাকনা দিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা 15 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেবো, ডিমটা এবার রান্না চাপিয়ে দেবো, আপনারা পুরো ভিডিওটি দেখুন। দেখুন বন্ধুরা রান্না করার জন্য কড়াই নিয়ে নিয়েছি, তেল ঢেলে দেবো, তেলটা ভালো করে গরম করে নেবো। দেখুন বন্ধুরা তেলটা ভালো করে গরম হচ্ছে, কড়ার মধ্যে চাইরে নেবো। ডিম ভাজার সময় কড়ার মধ্যে চাইরে দিলে তেলটা কড়ার মধ্যে চিপকাবে না। এবার আমি একে একে ডিম ম্যাগিনেটটা দিয়ে দেবো, বেশি করে দেবো না, আমি অল্প করেই দেবো, বেশি দিলে ডিমটা ভাজার সময় ঘেঁটে যাবে। ওপিটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি পাল্টে দেবো। দেখুন বন্ধুরা ওপিটা ডিমটা ভাজা হয়ে গেছে, পাল্টে দেবো। দুপিটে ভালো করে আমি ডিমটা ভেজে নেবো। দেখুন বন্ধুরা দুপিটি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়ে গেছে, ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে। তেল থেকে নামিয়ে নেবো, ভালো করে তেলটা ঝরিয়ে নেবো। দেখুন বন্ধুরা ডিম ভাজার তেলের মধ্যে আবার এক এক করে ডিমগুলো দিয়ে ভেজে নেবো, যেরকম করে আমি ডিমগুলো ভেজেছিলাম ওরকম করেই ডিমগুলো সব ভেজে নেবো আমি। ডিম ভাজার তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো, একটা দালচিনি দিয়ে দেবো, 4টে ছোটো এলাচ দিয়ে দেবো, 4টে লং দিয়ে দেবো, 3টে তেজপাতা দিয়ে দেবো, এর মধ্যে পেঁয়াজ কুচুনোটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচুনোটা আমি লাল লাল করে ভেজে নেবো, বেশি গোল্ডেন ব্রাউন করে ভাজবো না, হালকা পিঙ্ক মতন ভেজে নেবো। দেখুন বন্ধুরা হালকা পিঙ্ক মতন কালার হয়ে গেছে, এরকম ভেজে নিয়েছি, বেশি লাল লাল করে আমি ভাজিনি। এর মধ্যে আমি 1 বাটি আদা রসুন বাটা দিয়ে দেবো, আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে ভেজে নেবো, আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে না বেরোয়। দেখুন বন্ধুরা আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি, এর মধ্যে কাঁচা লঙ্কা কুচুনো দিয়ে দেবো,
টমেটোর কুচুনো দিয়ে দেবো, এক চামচ ভর্তি ভর্তি করে নুন দিয়ে দেবো, নুনটা আপনাদের পরিমাণের মতন দেবো, ডিম ম্যাগনেটের সময় দিয়েছিলাম, ভাজা জিরে ধনে এক চামচ গুঁড়ো দিয়ে দেবো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো কালারটার জন্যে, ভালো করে সব মশলা একসাথে কষিয়ে নেবো, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো, আমি এর মধ্যে পানি দেবো না। দেখুন বন্ধুরা সব মশলা একসাথে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে, এটা পানি ছাড়াই রান্নাটা আমি কমপ্লিট করছি। এর মধ্যে কিন্তু একদমই অল্প মশলা আমি ইউজ করেছি, ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো, ডিমটা দিয়ে আমি হালকা করে নিয়ে নেবো। এই রান্নাতে কিন্তু পানি দিইনি, দেখুন বন্ধুরা একটু সব কিন্তু কড়ার মধ্যে লাগেনি, ডিমটা খালি ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো, এরকম করেই হালকা করে নিয়ে নিচ্ছি, ভালো করে ডিমটা ফুটিয়ে নেবো। ঝোলটা ফুটে গেছে, ধনে পাতা কুচানো দিয়ে দেবো, এক চামচ ভর্তি ভর্তি করে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, হালকা করে ডিমটা আমি নেড়ে নেবো। দেখুন বন্ধুরা পানি ছাড়াই রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এরকমই আমি মাখা মাখা নামিয়ে নেবো। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো। পানি ছাড়া ডিমের তেল ঝাল রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে, খেতেও অতটা টেস্টি, আপনারা বাড়িতে একবার অবশ্যই বানাবেন, গরম ভাতের সাথে খেয়ে দেখবেন খুব সুন্দর খেতে লাগবে। আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে আমার রেসিপি, যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।